ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। আনন্দপুর শ্লীলতা হানিকাণ্ডে পুলিশ হেফাজত। অভিষেক পাণ্ডের 16 সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে নির্দেশ এসিজেএম আদালতের। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত জানাবেন এ বিষয়ে। কি হলো আদালতে সৌভিক? দেখো, তোমাকে বলবো যে আজকে দুপুর 1:55 নাগাদ উদ্ধৃত অভিষেক পাণ্ডেকে তাকে আলিপুর আদালতে নিয়ে আসা হয় এবং তারপরে বিকেল 3:30 সময় এই মামলার বিচার পর্ব শুরু হয়। এবং তোমাকে বলবো, অভিষেক পাণ্ডে যিনি আইনজীবী ছিলেন, তার বক্তব্য ছিল যে দীর্ঘ 5 বছর ধরে অভিষেক পাণ্ডের সঙ্গে নিগৃহীতা ওই মহিলার সম্পর্ক রয়েছে, অতএব যে অভিযোগ পুলিশের পক্ষ থেকে করা হচ্ছে সেই ধরনের কোনো ঘটনা কার্যত ঘটেনি। অর্থাৎ শ্লীলতা হানির যে অভিযোগ করা হয়েছে সেই অভিযোগকে কার্যত অস্বীকার করছেন অভিষেক পাণ্ডে এবং তার আইনজীবী। এবং পাল্টা সরকারি আইনজীবী, তাদের বক্তব্য ছিল এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে অভিযোগ দায়ের হয়েছে তা অত্যন্ত গুরুতর এবং এই ঘটনার পুনর্নির্মাণের প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি নিগৃহীতার বেশ কিছু জিনিসপত্র যেগুলো অভিষেক পাণ্ডের কাছে রয়ে গিয়েছে সেগুলোও এই মুহূর্তে পুনরুদ্ধার করার দরকার হয়েছে আছে, তাই পূর্ণ সময়ের জন্য পুলিশ হেফাজতে নির্দেশ দেওয়া হোক। এবং গোটা বিষয়টা বিচার পর্ব, অর্থাৎ দুপক্ষের যারা আইনজীবী ছিলেন তাদের এই বাধানুবাদ পর্বের পরে মহামান্য বিচারক সুব্রত মুখোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন আগামী 16 সেপ্টেম্বর পর্যন্ত অভিষেক পাণ্ডেকে পুলিশি হেফাজতে রাখতে হবে এবং এই সময়ের মধ্যে পুলিশের পক্ষ থেকে যা পদক্ষেপ গ্রহণ করার পুলিশ সেই পদক্ষেপ গ্রহণ করবে এবং তার পাশাপাশি পরবর্তী দিন অর্থাৎ যখন এই মামলা আবারও আলিপুর কোর্টে ফেরত আসবে সেই সময় এই মামলার যে কেস ডায়েরি আছে কেস ডায়েরি চেয়ে পাঠানো হয়েছে। এবং তার পাশাপাশি তোমাকে বলবো যে এই ঘটনার ক্ষেত্রে সেদিনকে ঠিক কি কি ঘটনা ঘটেছিল তার একটা বিস্তারিত পুনর্নির্মাণের প্রয়োজন রয়েছে এমনটা পুলিশের পক্ষ থেকে বক্তব্য রাখা হয়েছে। এবং তার পাশাপাশি বলা হয়েছে যেটা অভিষেক পাণ্ডের আইনজীবীরা বলছিলেন যে এটা কার্যত দুজনের মধ্যে যে মনোমালিন্যের কারণে এই ধরনের ঘটনা ঘটেছে, এখানে গাড়ি থেকে ফেলে দেওয়া বা কাউকে চাপা দিয়ে দেওয়া বা কাউকে মেরে ফেলা এই ধরনের কোন রকম পরিকল্পনা বা কোন রকম ইচ্ছা অভিষেক পাণ্ডের ছিল না। সেক্ষেত্রে এখনো পর্যন্ত শুধুমাত্র নিগৃহীতার পক্ষ থেকে অভিযোগ দায়ের হয়েছে, যিনি প্রতিবাদী তার তরফ থেকে এখনো পর্যন্ত কোন রকম এফআইআর দায়ের করা হয়নি। অর্থাৎ নীলাঞ্জনা চট্টোপাধ্যায় যিনি এই ঘটনায় মারাত্মক ভাবে জখম হয়েছেন এবং এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন আছেন তার পক্ষ থেকে কোন রকম অভিযোগ এখনো পর্যন্ত কিন্তু দায়ের হয়নি। এবং এখানে সরকারি আইনজীবীর কার্যত পাল্টা যুক্তি যে এই ধরনের ঘটনা ঘটলে যদি মানুষ প্রতিবাদ না করে সেক্ষেত্রে কিন্তু এই যে অন্যায় সেই অন্যায়টা তার যে শিকড় সেটা কিন্তু আরো অনেক গভীরে বিস্তার করবে। অতএব এক্ষেত্রে প্রতিবাদী নীলাঞ্জনা চট্টোপাধ্যায় যে কাজ করেছেন তাকে সরকারি আইনজীবী একেবারেই সমর্থন করছেন এবং তার যেটা বক্তব্য যে গোটা ঘটনায় এই অভিযুক্ত অভিষেক পাণ্ডেকে আরো বিস্তারিত জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে এমনটাই সরকার মনে করছেন, সরকার অর্থাৎ পুলিশ মনে করছেন। এবং সেই কারণে এই 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 অভিযুক্তকে হেফাজত দেওয়া হোক সেই আবেদন তারা করেছিলেন এবং তাদের সেই আবেদনের ভিত্তিতে 7 দিনের 16 সেপ্টেম্বর পর্যন্ত অভিষেক পাণ্ডে পুলিশি হেফাজতের আবেদন মঞ্জুর করেছে আলিপুর আদালত। ধন্যবাদ সৌভিক।